हमारे अपकमिंग इलेक्शन के लिए दिल से मैं धन्यवाद देना चाहूंगा। इतना भारी मात्रा में हमें जिस तरह से आपने इराक गेट से लेके यहाँ तक स्वागत करके लाए, मैं उनके लिए बेहद दिल से आपको धन्यवाद देना चाहूंगा। मेरा राष्ट्रीय जीवन में इस तरह का जनसभा में हम देखा रहे थे, जो भी प्रार्थी स्कूल में आए थे हर साल इलेक्शन में, लेकिन किस तरह का जो भारी संख्या में जो बीजेपी को साहस देने के लिए, बीजेपी को मजबूत बनाने के लिए, बीजेपी को फिर एक बार शासन में लाने के लिए, मोदी जी को फिर से प्राइम मिनिस्टर बनाने के लिए जो आपने इरादा है, यही इरादा दर्शाता है। और एक बार मैं धन्यवाद देना चाहूंगा कि आपने ही आपने मुझे बीजेपी ऑफिस से किया, हमारा नया ऑफिस का भी उद्घाटन हुआ। हम सभी बीजेपी परिवार में तह दिल से धन्यवाद देना चाहूंगा। ये ऑफिस होने से आने वाले समय में हमारा जितना भी जो कॉन्स्टिट्यूंसी है नामसाई जिले में, तीनों कॉन्स्टिट्यूंसी का जितना भी बीजेपी ऑफिशियल कार्यक्रम होगा, काम होगा, वो यहाँ से यहाँ इसी ऑफिस में हम बैठ के पूरा काम कर सकेंगे। सबसे पहले मैं आप सभी को तहे दिल से धन्यवाद ज्ञापन करना चाहूंगा। आप सभी ने पूरे नामसाई डिस्ट्रिक्ट तथा वाकरो के सभी परिवारों ने मुझे ही नहीं, हमारे आदरणीय डिप्टी चीफ मिनिस्टर साहब को, सुजाना नाम सिंह जी को बहुत ही गर्मजोशी से आप लोगों ने हमें वेलकम किया। वेलकम इसीलिए किया कि हम नरेंद्र मोदी जी के टीम के नुमाइंदे हैं। आप सबको पता है कि पिछले 16 तारीख को पूरे भारतवर्ष में चुनाव का घोषणा हुआ। इस चुनाव में अरुणाचल प्रदेश में खास करके साइमल्टेनियस दो चुनाव एक साथ होते, पार्लियामेंट्री इलेक्शंस और असेंबली इलेक्शन एक साथ होगा। मैं यहां आप सभी के बीच खड़ा होकर नामसाई का बीजेपी का ऑफिशियल कैंडिडेट होने के नाते मेरे तरफ से आप सभी को प्रणाम करता हूं, तथा हमारे स्टेट के मुख्यमंत्री पेमा खांडू साहब, उप मुख्यमंत्री चाउना मेन साहब, हमारे स्टेट के प्रेसिडेंट बीआर वागे साहब, इलेक्शन इंचार्ज अशोक सिंघल जी, हमारे राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा साहब और आप सभी माता पिता मेरे दोस्तों को, आप सभी के आशीर्वाद के कारण मुझे इस बार फिर से भाजपा का टिकट मिला है, ताकि मैं आप सबका सेवा कर पाऊं। राइजर সেই সেৱা কৰি আছে গতিকে এইখিনি সময়ত আপোনালোকে দেখিবলৈ পাইছে যে আমি দুখীয়া ৰাইজৰ যেনেকৈ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৈছে যে তেখেতে দুখীয়াৰ প্ৰতি যেনেকৈ প্ৰতিপদ আছে, ঠিক তেনেকৈ তেখেতৰ যিসকল স্কিম যোজনা আঁচনি সেই আঁচনিখিনি আগবঢ়াইছে। আৰু আমি দেখিবলৈ পাইছোঁ আজি চকু খুলিলে মানে আমাৰ অঞ্চলকেইটাত, আমাৰ গাঁওকেইটাত, আমাৰ জিলাত, নামচাই জিলাত কেনেকৈ প্ৰগ্ৰেছ কৰিছে, গাঁওখিনি কেনেকৈ প্ৰগ্ৰেছ কৰিছে। 48 লেখাং এসেম্বলি কনস্টিটুয়েন্সিৰ পৰা মোৰ বাওঁফালে চৌচুমান ৰামচিং ডাঙৰীয়া আছে, আৰু 47 নামচাই এছ টি এসেম্বলি কনস্টিটুয়েন্সিৰ পৰা তেওঁ যিকোনো নামচিং ডাঙৰীয়া মোৰ সোঁফালে থিয় দি আছে, আৰু মই নিজে 46 চংখাম ৱাকৰ কনস্টিটুয়েন্সিৰ পৰা এইবাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। বিজেপি হাইকমাণ্ডে আমাৰ তিনিজনকে টিকেট প্ৰদান কৰিছে, আমি টিকেটৰ সন্মানটো জৰুৰ আমি ৰাখিম, আৰু আমি এইটোৱে আমি হাইকমাণ্ডক মানে আশ্বাসন দিছোঁ যে আমি নিশ্চয় উত্তীৰ্ণ হৈ আহিম, আৰু অৰুণাচলত আমি বিজেপিৰ পতাকা উত্তোলন কৰিম, বিজেপি চৰকাৰ অৰ্থাৎ আমি বিজেপি চৰকাৰ আকৌ এবাৰ
পদুম ফুট ফুলিব, বিজেপি সরকার আহিব, নরেন্দ্র মোদীক আমি ডাঙরিয়াক আমি প্রধানমন্ত্রী বনাম, ফির একবার মোদী সরকার, আপকিবার 400 বার, এইটু প্রতিজ্ঞারে আমি আরম্ভ করে আছো। আজি আমার জয়যাত্রার হওয়ার সূচনা হয়েছে, আজি আমি ইলেকশনের বিগুল বজাই দিল, আজি আমি প্রথমবার টিকেট লই পেলাই নামসাই লো আহিছো। আমি আজি নামসাইত আপনাদের যা জনসমাগম দেখেছে, এনেকা জনসমাগম হয়তো অরুণাচল এতালেক হওয়া নাই, হয়তো আবলীয় দিনের হব। তো এনেকাকে আমি রাইজর ইমান ধুনিয়াকে আমি আদর পাইছো, সমাদর পাইছো, হয় না নহয়? তো গতি আমি নিশ্চয় জয়যুক্ত হম। আর ঠিক এনেক ধরনের 60টা আমার সমষ্টি আছে, 60টা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হব। আমি আমি হারি কি কয় ভারতীয় জনতা পার্টির আমি সরকার পড়াম। আর আমার আবলীয় দিনত ইলেকশনের সময়ত আমি আমার ইস্টার্ন পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিত আমার টাপিরগাঁও ডাঙরিয়া আছে, টাপিরগাঁও ডাঙরিয়াকো আমি এমপি টিকেট মনোনীত করেছো, তেখেতকো আমি জিকাই পেলাই আমি ইয়ারপা ইস্টার্ন পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিপা আমি তেখেতক এমপি বনিয়া পঠাম। আর আবলীয় সময় আমার তিনটা স্থানত, এটা পাসিঘাট, এটা নামসাই আর এটা খুনসাত, আমি তিনটা রেলি করিম, খুব ডাঙর রেলি করিম। ন্যাশনাল লিডার আহিব, স্টেট লিডার আহিব, আমি রাইজর কথা বিশাল জনসমাগম আহিব। আপনাদেরকো মিডিয়াকো মানে অনুরোধ করছো, আপনাদের আহিব লাগে। আর আমার আমার যে পরিকল্পনা, আমি কি রোড ম্যাপ লৈছো, আমি যুবক সকলের বাবে, নতুন প্রজন্ম সকলের বাবে আমি কি এটা আমি রোড ম্যাপ লৈছো, ফিউচার কি ফিউচারিস্টিক অরুণাচলটা কেনকা আমি বনাব বিচারিছো, তারপরে মহিলা সকলের বাবে আমার কি রোড ম্যাপ আছে, আমার কি ভিজন আছে, আমার দূরদর্শিতা কি আছে বিজেপি পার্টির, তারপরে কিষাণ সকল কৃষক সকলের বাবে কি আছে, তারপরে দুখিয়া সকলের বাবে কি আছে। 25 কোটি দুখিয়া বিপিএল বিপিএলের পর এপিএল করলে মোদী ডাঙরে, যেটো নাকি গরিব হাটাও গরিব হাটাও হ্যাঁ কংগ্রেসে কই আসলে সেটো নয়, আজি 10 বছর 25 কোটি বিপিএল লেভেলের জনতাক এপিএল বনায় দিল, এটি তো বহু ডর একটা সাকসেস স্টোরি হয়। গতি আবলীয় সময়ত 2024তো আকৌ বিজেপি সরকার আহিব, আমি নিশ্চয় এইবার পার্লামেন্টত 400 পার হম বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা গেছে হাজার হাজার জনতায় আপনার ওয়েলকাম জানাইছে, গতি এনেকা একটা প্রেক্ষাপটত এই নামসাই ডিস্ট্রিক্টর যে তিনটা সমষ্টি আছে, এই তিনটা সমষ্টি আসলে বিরোধী ভিন্ন বিরোধী কোনো ধরনের প্রভাব আসলে নপরিব, আপনি দেখিছেই বিরোধী কেনকা পড়ব, দেখিয়ে আমাক দেখিছেই, টিভি আজিকালি মিডিয়ার যুগ হয় না নহয়, সোশ্যাল মিডিয়ার যুগ হয়, গোটেই তো নিউজ তো যাব সোশ্যাল মিডিয়াত, বিরোধীতে কি চিন্তা করে আহিব, যাতে আমি যাতে আহি ভুল করলো নাকি বলে চিন্তা করব নাকি বলে মোট বিবেচনা ভাবি লোক, গতি আর চিন্তা করব যে কি জানে নমিনেশন নিদিব নাকি, এইটো আমার চিন্তা। সর্বপ্রথম তো মই আমার বিজেপি পার্টিক ধন্যবাদ দিছো যে এবার মোক আরো এবার টিকেট দিয়ে নামসাই সমষ্টির আগবাইছে। আপনাদের সব বিজেপি সরকারে রাইজর উন্নতির কারণে কি কাম করছে পুরো দেশ আমার প্রদেশতো করেছে, মই বিজেপির এটা এমএলএ হিসাবে যা 5 বছর কালে মই নামসাইত যান পাইছো মনে করছো, মূল যাতে 4টা সার্কেল আছে, নামসাই সার্কেল, লাঠাও সার্কেল, পিয়ং সার্কেল আর জয়পুর সার্কেল, এই 4টা সার্কেলত আমি ভারত সরকার আর আমার অরুণাচল সরকার যান আসনি আছে প্রত্যেকটা আসনি আমি গাঁও গাঁও পাইছো, এবারও আমি আশা করছো যে মোক যেটা কেন্ডিডেট হিসাবে আগবাইছে আশা করছো যে আমার মা দেতা ককায় ভাই সকল যুবক সকল মহিলা সকল সব মোক সহায় করব, আর এবারও মই রাইজর আশীর্বাদত এমএলএ হয়ে আগবাড়ি ওলাইম বলে আশা করছো। আর আবলীয় দিনত ঢের করবলীয় আছে, নামসাই এক্সপ্রেশন ডিস্ট্রিক্ট হিসাবে নামসাই ডিস্ট্রিক্ট যদি হেডকোয়ার্টার মূল সমষ্টি, আপনি সব ইয়াত আমি ডিস্ট্রিক্ট হসপিটাল নতুনকে বনাইছো কোভিডর পাছত, স্টেডিয়াম একটা 38 কোটি আনিছো, আমি মেডিকেল কলেজ আহিব, একটা মিনি স্টেডিয়াম একেল গ্রাউন্ডত আহি আছে 10 কোটি টাকা, এনেকা করে যদি ডেভেলপমেন্টাল আসনি প্রোগ্রেসর কামর যদি স্কিমের বিষয়ে মানে কম ঢের লম্বা লাইন লাইন আছে, প্রত্যেক বছর নামসাই ডিস্ট্রিক্টতে 100 কোটি টাকার বেশি আহে, এই যান ধন রাখি দিছে পারফেক্টলি ভালকে ইউজ হয়েছে, সেখানে রাইজে ইমান ইয়াত হাজার হাজার
রাইজে আজি আহিছে আমার চিফ মিনিষ্টার মূল ডেপুটি চিফ মিনিষ্টার আমার লেকাওর কেন্দ্রের এইটু একটা ম্যান্ডেট হয় যে পার্টিয়ে বিজেপি পার্টিয়ে আমি মিলি ইয়াতে রাইজর কারণে কাম করছো সেখানে তেওঁলোকে আজিও বিজেপি দলের লগত দলে বলে আহি আমাক স্বাগতম জানাইছে আর আমাক সাপোর্ট জানাইছে ধন্যবাদ দেখিয়ে আপ সব জানতে হ্যাঁ ইলেকশন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি ইহা কই ভি আকে কই ভি কহি ভি চুনাও লড় সকতা লেকিন হম মে ভাজপা কা ক্যান্ডিডেট হুম আর বিজেপি পার্টি কা যো নারা হ্যায় হম লোক রাজনীতি করতে বিকাশবাদ কা হম লোক রাজনীতি করতে হামারা কাম হি বিকাশবাদ হ্যায় ডেভেলপমেন্ট হামারা প্রায়োরিটি অভি যো বাকি যো ভি ক্যান্ডিডেট আয়া হ্যায় ও কিস মুদ্দা কো লেকে আয়া হ্যায় মুঝে পতা নেই আর উনকা মুদ্দা ক্যা হোগা ये मुझे ही पता नहीं शायद नामसाई का जनता को ही पता नहीं किस मुद्दा लेके वो यहाँ विधायक बनने की कोशिश कर रहे हैं यहाँ ही नहीं लेकांग हो या चौखाम हो ये तीनों कॉन्स्टिट्यूएंसी में बाहर से हमारे कैंडिडेट्स आ रहे हैं उनका मुद्दा हमको नहीं लगता कि डेवलपमेंट विकासवाद का मुद्दा उनका मुद्दा कुछ और ही हो धन्यवाद थैंक यू हाँ आज जी आप देखिसे इतना आम आदरव तीनों प्रार्थी आदरवे आमार চৌখামৰ পৰা ডেপুটি চি এম আদৰণীয় জনমেন ছাৰ আৰু লগতে নামচাই আমাৰ বিধায়ক যতীন্দ্ৰ নামচুক ডাঙৰীয়া আৰু পাৰ্টিৰ জেনেৰেল ছেক্ৰেটেৰী হয় তেখেতে আৰু মই লগতে তিনিদিন আজি ইটানগৰৰ ঘূৰি আহিছোঁ আমাক আদৰিবৰ কাৰণে তেখেতসকলে আজি ৱাক্ৰ' পৰা লৈ পিনি আমাৰ লেকাঙৰ হাতীমৰা বিললৈকে তেখেতসকলে ৰাইজে ওলাই আহিছে তো এইটো তেখেতসকলৰ এটা মৰম হয় তেখেতসকলৰ বিজেপিৰ প্ৰতি মোদী চৰকাৰৰ প্ৰতি প্ৰেমা চৰকাৰৰ প্ৰতি এটা তেখেতসকলৰ আশ মানে অটল বিশ্বাস বা মৰম এটা আছে তেখেতসকলে আশীৰ্বাদ দিবলৈ ওলাই আহিছে তেখেতে আদৰিবলৈ ওলাই আহিছে আৰু এনেকৈ মৰম এনেকৈ এইটো হিচাপতে আমাক যিটো আগতে ইলেকশ্যন আছে লোকসভা আৰু বিধানসভাত ইয়াত তেখেতসকলে তেখেতসকলৰ যিটো বহুমূল্য ভোট তেনেকুৱা ভোটত বিপুল ভোটত জয়যুক্ত কৰিব বুলি মই আশা কৰিছোঁ আৰু আমাৰ দলৰ ফেল পৰা পাৰ্টি ফেল পৰা যিহেতু মই এটা জিলা সভাপতিও হয় দলৰ ফেল পৰা তথা আমি তিনিওটা প্ৰাৰ্থীৰ আমাৰ ফেল পাৰ্টি ফেল পৰা তেখেতসকলক আমি অশেষ ধন্যবাদ দিছোঁ আন্তৰিক ধন্যবাদ তেওঁ জনাইছোঁ যে তেখেতসকলে এনেকৈ মৰম এনেকৈ আশীৰ্বাদ সদায় আমাৰ মূৰত যেন দি থাকিব বুলি মই তেখেতসকলৰ পৰা অনুৰোধ আশীৰ্বাদ জনাইছোঁ।